বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের কাছে যদি প্রশ্ন করা যায় বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলা কোনটা, তাহলে এই প্রশ্নের প্রথম উত্তর বান্দরবান। বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা বান্দরবান। এই বান্দরবান শহরে আমি এসেছি, বান্দরবান শহরে দুদিন বেড়াবো। আর বান্দরবান শহরে বেড়াতে এসে আমি যে হোটেলটিতে ছিলাম, এই হোটেলটি আমি আপনাদেরকে সাথে আজকে রিভিউ দিব। খুবই চমৎকার একটি হোটেল, যারা বান্দরবান আসেন তারা এই হোটেলটিতে থাকতে পারেন। হোটেলটির নাম হচ্ছে হোটেল হিলভিউ। হোটেল হিলভিউ বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, একদম বাস স্ট্যান্ডে। আপনারা যারা বান্দরবান আসবেন তারা এই হোটেলটিতে থাকতে পারেন। এই হোটেলটির সামনে থেকেই অনেক চান্দের গাড়ি বা বাসে করে আপনারা পুরো বান্দরবান ঘুরতে পারেন। আমি 213 নম্বর রুমে ছিলাম, এখন আমি একটু রুমের রিভিউটা আপনাদেরকে দিয়ে দিব। এই হচ্ছে রুম, বিশাল রুম, বিশাল সাইজের রুম, এবং টয়লেটটিও বিশাল। তার আগে একটু বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমার পর প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যান। খুবই বড় রুম, অনেক খুবই সুন্দর একটি ওয়ালে বড় টিভি দেওয়া আছে, বারান্দা আছে, সূর্যের আলো, ভেন্টিলেশন খুবই চমৎকার, এবং বিছানাটিও দেখতে পাচ্ছেন খুবই আরামদায়ক এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটির পরিবেশ। এবং সব থেকে ভালো লেগেছে যেটা হোটেলের সার্ভিস এবং হোটেলের অবস্থান, লোকেশনটি খুবই চমৎকার, একদম এখান থেকেই আপনারা সব কিছু পাবেন। যারা চান্দের গাড়ি ঠিক করবেন, যারা নীলগিরি বা নীলাচল মেঘলা এই পর্যটন কেন্দ্র স্পটগুলো বেড়াতে যাবেন, এখান থেকে আপনারা চান্দের গাড়ি পাবেন, এখান থেকে খুব সহজে আপনারা ভাড়া করে নিতে পারবেন। এবার একটু হোটেলের ভাড়ার কথা বলি। আমি যে অবস্থা রুমটিতে ছিলাম, আপনারা যে রুমটি এতক্ষণ দেখছেন, এই রুমটির ভাড়া মাত্র 1500 টাকা নন এসি। এটি নন এসি রুম, 1500 টাকা। আমি যেহেতু কয়দিন কিছুদিন আগে গিয়েছি, এসি রুমের প্রয়োজন ছিল না, যার কারণে আমি নন এসি নিয়েছিলাম। মাত্র 1500 টাকায় আমরা দুজন অবস্থান করেছিলাম। এই হচ্ছে হোটেলটির বারান্দা, আমার রুমের বারান্দা। বারান্দা থেকে শহরের একাংশ দেখা যায়। এটি বারান্দা থেকে একদম পাহাড় সামনেই একটি পাহাড়, এই পাহাড়টি দেখা যাচ্ছিল। আর এটি পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা চান্দের গাড়ি তো বটেই, ঢাকায় যাওয়ার যে বাস, সে বাসগুলো পাশ থেকেই, ওখান থেকেই আপনারা টিকিট কেটে নিতে পারবেন। বা এই হোটেলের নিচেও হানিফ শ্যামলী যে বাসগুলো আছে তাদের কাউন্টার রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও টিকিট করে নিতে পারবেন। যারা বান্দরবন এখনও বেড়াতে আসেননি তাদের জন্য বলবো, বান্দরবন খুবই চমৎকার একটি ভ্রমণের স্থান, আপনারা অবশ্যই বান্দরবন ভ্রমণ করবেন, খুবই সুন্দর একটি জায়গা। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে, আবার বান্দরবন ভ্রমণের অনুরোধ করছি, বান্দরবন পাহাড়ি এলাকা হিসেবে খুবই ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।